বাসার সিস্টেম আছে না, আর আমরা তো বাঁচতে পারি না, এই যে মিডিয়া, আমার তো শরণ নাই, ফতম কোয়া এখন শরণ হয়েছে, যে অতলাতে দাঁড়াইছেন অনুমতি আছে আপনারা, উল্টা পাল্টা যদি দাম্বেল দেন আর যদি আপনারা তুগায় বাই করুন যায় কিন্তু পরে সমস্যা করা আমার, আপনারা আমার এই কথাটা ইয়াদ নাই, ওটার সময় বলার দরকার ছিল কিতাটি, আপনার সাথে আমি কথা কইছি হুদু দিলাম, মিডিয়ার ব্যাপারে আমি বলি ভাইজান কথা শুনেন, আপনারা যুবক মানুষ কলেজ ভার্সিটিতে পড়েন, পার্ট টাইমে আপনারা এই ব্যবসাটা করেন, আমরা আপনার কাছে টেহাটোয়া চাই, তাহলে একটা পার্সেন্টেজ দিয়ে আমরা বলি, কেন বলি না, বেকার টাকার থেকে ইসলাম প্রচার করলে কিছু টাকা যদি ইনকাম হয় এটা আমরাও চাই, কিন্তু আপনারা যে আলেমুল আমাদেরকে যে পরিমাণ বাঁশ দিতেছে, এই বাঁশ দিয়া তো জাতির জন্য উপকার হচ্ছে না, বড় ক্ষতি হচ্ছে, অপ্রয়োজনীয় কথা যেগুলা পাবলিক পেজে আমরা এখানে বলছি এগুলা সারা বিশ্বে শোনা লাগবে এমন কোনো কথা আছে, শোনার কথাগুলি ছাড়েন যেগুলা অপ্রয়োজনীয়, কারণ একটা মানুষ দুই ঘন্টা বাস করলে অনেক কথাই বলতে হয়, এই সব কথাই কি সারা বিশ্বে শোনার দরকার আছে, কিন্তু আপনারা এই কাজটা যখন করেন মনে অনেক কষ্ট লাগে, আপনাদের কারণে আমাদেরকে পরে ফোন দিয়ে নেওয়া নিয়ে এসে রাখো এইগুলা ওয়াজ কেন করেন, আমাদেরকে প্রশ্ন করা হয়, কথা বুঝতেছেন ভাই, মানে সাবধান এগুলো কইরেন না, আল্লাহর রাস্তায় বলি ভালো জায়গাগুলো আপনারা ছাড়বেন, খারাপ জায়গাগুলো ছাইরেন না, অনেক কথাই আমরা বলি, পারবো তো ইনশাআল্লাহ, এরকম কইরেন না।